আসসালামু আলাইকুম। ইজি ওয়ার্ক স্টাডি বাই আব্দুল্লাহ আদিল চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমরা উপস্থিত হয়েছি অ্যাসাইনমেন্টের সমাধান নিয়ে। এটি হচ্ছে ষষ্ঠ শ্রেণীর অ্যাসাইনমেন্ট, আর বিষয় হচ্ছে ইসলাম ও নৈতিক শিক্ষা। তো কথা না বাড়িয়ে আমরা আমাদের ক্লাসটি শুরু করে দিই। আমরা আবার চলে আসলাম আমাদের স্ক্রিনে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ কোভিড-19 পরিস্থিতিতে 2020 শিক্ষাবর্ষে পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির ভিত্তিতে অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ ও মূল্যায়ন নির্দেশনা। এটা হচ্ছে শ্রেণী ষষ্ঠ, আর বিষয় হচ্ছে ইসলাম ও নৈতিক শিক্ষা। আমাদেরকে প্রশ্নগুলো এসেছে আমাদের প্রথম অধ্যায়ে। প্রথম অধ্যায়ের নাম কি? প্রথম অধ্যায়ের নাম হচ্ছে আকাইদ, আর এগুলো সবগুলো হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন। তো এক নম্বর প্রশ্ন হচ্ছে আমাদের, আসমাউল হোসনা বলতে কি বোঝায়? আল্লাহ পাকের 5টি গুণবাচক নাম অর্থসহ লিখো। তুমি কিভাবে আল্লাহর গুণে গুণান্বিত হতে পারো? দুনিয়া আখিরাতের শস্য ক্ষেত্র ব্যাখ্যা করো। তো আমরা চলে যাই আমাদের এখন এক নম্বর প্রশ্নে। তো তোমরা দেখতে পাচ্ছ আমাদের এক নম্বর প্রশ্ন হচ্ছে, আল আসমাউল হোসনা বলতে কি বোঝায়? আল আসমাউল হোসনা শব্দ দুটি আরবি শব্দ। আসমা শব্দের অর্থ হলো নাম চুমহ, আর হোসনা শব্দের অর্থ সুন্দরতম। অর্থাৎ আসমাউল হোসনার অর্থ হলো সুন্দরতম নামসমূহ, আর এই সকল সুন্দরের আধার হলো মহান আল্লাহ। পবিত্র কোরআন ও হাদিসের মতে মহান আল্লাহর অনেকগুলো গুণবাচক নাম রয়েছে, আর এর সংখ্যা হলো 99টি। আল্লাহ বা তাআলার সুন্দর সুন্দর নামকে একত্রে বলা হয় আসমাউল হোসনা। তো চলে যাই এরপরের পেজে। এখানে একটা বাণী দেওয়া আছে, আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছেন, আর আল্লাহরই জন্য রয়েছে সব উত্তম নাম, কাজেই সে নাম ধরেই তাকে ডাকো, আর তাদেরকে বর্জন করো যারা তার নামের ব্যাপারে বাঁকা পথে চলে, তারা নিজেদের কৃতকর্মের ফল শীঘ্রই পাবে। সূরা আল আরাফ আয়াত 180। তো তোমরা এটা আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছেন, এটা ব্ল্যাক পেন দিয়ে লিখবে এবং আয়াতটা লিখবে তোমরা ব্লু পেন দিয়ে, আর সূরা আল আরাফ এটা তোমরা ব্ল্যাক পেন দিয়ে লিখবে। তারপর এছাড়াও বনি ইসরাইল আয়াত 110-এ আল্লাহ বলেছেন, আল্লাহ বলে আহ্বান করো কিংবা রহমান বলে, যে নামেই আহ্বান করো না কেন সব সুন্দর নাম তারই। এরপর হচ্ছে তোমাদের সেকেন্ড প্রশ্ন। সেকেন্ড প্রশ্ন আমাদের কি? সেকেন্ড প্রশ্ন হচ্ছে, তোমরা দেখো আল্লাহ পাকের 5টি গুণবাচক নাম অর্থসহ লিখো। আমরা এখানে তোমাদের জন্য 5টি নাম সাজেস্ট করলাম। একটা হচ্ছে, প্রথমটা হচ্ছে আর রহমান। তোমরা যদি আরবি লিখতে পারো তাহলে তোমরা লিখবে আর রহমান, আরবিতে লিখবে, এবং পাশে লিখবে সবচাইতে দয়ালু কল্যাণময় করুণাময়। এরপর হচ্ছে দুই নম্বর নাম। দুই নম্বর নাম হচ্ছে আর রহিম, অতিশয় মেহরবান অর্থ এটা। তো তিন নম্বর হচ্ছে আল মালিক, এটা আরবিতে লিখতে চাইলে আরবিতে লিখতে পারো, এটা আল মালিক অর্থ কি? অধিপতি। তো এরপরে চলে যাই আমরা চার নম্বরে। চার নম্বর নামের অর্থ, চার নম্বর নাম কি? আসসালাম, শান্তি এবং নিরাপত্তার উৎস, ত্রাণকর্তা। আর পাঁচ নম্বর হচ্ছে আল আজিজ, সর্বশক্তিমান সবচেয়ে সম্মানিত। তো এরপর হচ্ছে আমাদের তিন নম্বর প্রশ্ন। তিন নম্বর প্রশ্ন কি? তুমি কিভাবে আল্লাহর গুণে গুণান্বিত হতে পারো? তিন নম্বর প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ, তো হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা আল্লাহর গুণে গুণান্বিত হও। আল্লাহর রং বা গুণ হলো আল্লাহ তাআলার গুণবাচক 99টি নাম। আল্লাহর নামাবলী আত্মস্থকার বা ধারণ করার অর্থ হলো সেগুলোর ভাব ও গুণ অর্জন করা, এবং সেসব গুণাবলী ও বৈশিষ্ট্য কাজকর্মে আচরণে প্রকাশ করা, তথ্য তথা নিজেকে সেসব গুণের অধিকারী হিসেবে গড়ে তোলা। যেমন আল্লাহ হলো আল গাপ্পার, মানে মার্জনাকারী। আমরা ওখানে আল গাপ্পারটা দিই নাই, সেহেতু এখানে আমরা আল গাপ্পারটা দিলাম। আল্লাহ ক্ষমাশীল, আমাদের নবীজিও, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও ক্ষমতা মহৎ উদাহরণ ছিলেন। তাই আমাদেরও চেষ্টা করব, আমরা চেষ্টা করব মানুষদের ক্ষমা করতে। আল্লাহ হলেন আল মুইজ, অর্থাৎ সম্মান প্রদানকারী। আমরা চাইলে মানুষদের সম্মান করতে পারি, বড়দের সালাম আর ছোটদের স্নেহ করতে পারি। তো এরপর হচ্ছে আমাদের
নেক্সট প্রশ্ন, নেক্সট প্রশ্ন কি, দুনিয়া আখিরাতের শস্যক্ষেত্র। প্রশ্নটি কথাটি আমাদের বাক্যটি ব্যাখ্যা করতে বলছে, তো আশা করি তোমরা এটা পারবে। তবু দেখো এখানে প্রতিটি মানুষের দুটি ঠিকানা, একটি ক্ষণস্থায়ী অপরটি চিরস্থায়ী অনন্ত। দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী আর আখিরাতের জীবন হলো চিরস্থায়ী। এই পৃথিবীর মায়া ছেড়ে সকল সম্পর্ক ছিন্ন করে একদিন সবাইকে চলে যেতে হবে পরপারে অনন্ত ঠিকানায়, যেখানে নেই কোনো মৃত্যু, নেই কোথাও পালিয়ে যাওয়ার সুযোগ। মহান আল্লাহ পবিত্র কোরআনে বলেন, নিশ্চয় দুনিয়ার জীবনের তুলনা তো পানির নেই, যা আমি আকাশ থেকে নাজিল করি, অতঃপর তার সাথে জমিনের উদ্ভিদের মিশ্রণ ঘটে, যা মানুষ ও চতুষ্পদ জন্তু ভোগ করে। সূরা ইউনুস আয়াত 24। অন্য এক আয়াত আল্লাহ তাআলা এভাবে বলেছেন, আর এ দুনিয়ার জীবন জীবন খেল তামাশা ছাড়া আর কিছুই না, বরং নিশ্চয় আখিরাতের নিবাসী হলো প্রকৃত জীবন, যদি তারা জানতো। সূরা আল আনকাবুত আয়াত 64। এরপর হচ্ছে, মূলত দুনিয়া হলো পরীক্ষার স্থান আর আখিরাত হলো দুনিয়ার কর্মফলের স্থান। আমরা দুনিয়াতে যা কামাই করব তারই প্রতিদান আখিরাতে পাব। দুনিয়া পশ্চাৎপানে চলে গেছে আর আখিরাত সম্মুখ থেকে এগিয়ে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়ার যার গুরুত্বের বিষয় হবে আল্লাহ তার সব কিছু বিক্ষিপ্ত করবে, করে দিবেন। ইবনে মাজা সহি। তোমরা এখানে দেখো আমরা অনেকগুলো আয়াত দিয়েছি, তোমরাও বেশি বেশি আয়াত দেওয়ার চেষ্টা করবে, তাহলে তোমাদের মাস পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। তাই দুনিয়ার পেছনে দৌড়ঝাঁপ নয়, আখিরাতের পেছনে সর্বশক্তি নিয়োগ করুন, তাহলে দুনিয়া আখিরাত উভয় পাব। আখিরাতের উপর দুনিয়াকে প্রাধান্য দিলে দুনিয়াও হারাতে হবে সাথে আখিরাতও। দুনিয়া তো হলো আখিরাতের শস্যক্ষেত্র, এই শস্যক্ষেত্রে যে ফসল ফলাবে সে আখিরাতকে হারিয়ে ফেলবে, সরি যে ফসল ফলাবে না সে আখিরাতকে হারিয়ে ফেলবে। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, দুনিয়াতে তুমি এমনভাবে থাকো যেন তুমি অপরিচিত অথবা প্রতীক। বুখারি। এই হাদিসটির ব্যাখ্যা হলো, দুনিয়াতে মুমিনকে এমনভাবে থাকতে হবে যেন সে সফর অবস্থায় আছে এবং প্রস্থানের জন্য মাল সামানা গোছগাছ করছে। আখিরাতের জীবনই আসল জীবন, মানুষ আখিরাতের বাস্তব দৃশ্য যখন স্বচক্ষে দেখবে সে নিজেই তখন স্বীকার করবে আখিরাতের জীবনই আসল জীবন। সে বলবে, হায় যদি আমি কিছু আগে পাঠাতাম আমার জীবনের জন্য। সূরা আল ফজর আয়াত 24। সুতরাং আমাদের উচিত ভালো আমল দ্বারা দুনিয়াতেই থেকে আখিরাতের জন্য সঞ্চয় করা। আমরা সব প্রশ্ন করে ফেললাম, এখানে তোমরা একটু ভিন্নভাবে লেখার চেষ্টা করবে, সবাই একই রকম লিখলে হয়তোবা নাম্বার কাটতে পারে, তো তোমরা একটু ভিন্নভাবে লেখার চেষ্টা করবে, এখান থেকে কিছু অ্যাড করতে পারো, কিছু কাটতে পারো, এভাবে তোমরা সম্পাদনা করে এটা সাবমিট করবে। এছাড়াও তোমাদের যদি অ্যাসাইনমেন্টের কভার পেজ লেখে থাকে, আমি নিচে ডিসক্রিপশন বক্সে তোমাদেরকে কয়েকটা কভার পেজের স্যাম্পল দিয়ে দিচ্ছি, তোমরা ওগুলো ইউজ করতে পারো, ওগুলো প্রিন্ট করে তোমরা ওগুলোতে লিখতে পারো। এছাড়াও আমরা যদি এর পরবর্তী সপ্তাহের অ্যাসাইনমেন্টগুলোর আনসার সবার আগে পেতে চাও, তাহলে তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে ভুলবে না। এছাড়াও যদি তোমার ক্লাসটি ভালো লেগে থাকে, তাহলে তুমি তোমার বন্ধুদের সাথে ক্লাসটি শেয়ার করতে পারো, পরে তারাও ক্লাসটি দেখার সুযোগ পাবে। তো আজকের মতো এই পর্যন্তই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।